সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে মেডিসিনাল প্লান্টস উইথ প্রোফাউন্ড অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটিস। আমরা জানি যে আমাদের যত উদ্ভিদ রয়েছে, বিশেষ করে তার মধ্যে যেসব ভেষজ উদ্ভিদ বা মেডিসিনাল প্লান্টস রয়েছে, এরা অনেক রোগ নিরাময়ে কাজ করে থাকে। এসব উদ্ভিদের মধ্যে অনেক রাসায়নিক উপাদান রয়েছে, যে রাসায়নিক উপাদানগুলা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে থাকে, ব্যাকটেরিয়া জনিত রোগ নিরাময় করে থাকে। এই জন্য এই কাজগুলাকে আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটিস বলে থাকি। তা আমরা আমাদের আজকের আলোচনার মধ্যে সেসব মেডিসিনাল প্লান্টস এবং এসব মেডিসিনাল প্লান্টসের মধ্যে যে রাসায়নিক উপাদানগুলা অ্যান্টিব্যাকটেরিয়াল কাজে কাজ করে থাকে তাদের সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের আজকের আলোচনার মধ্যে থাকবে ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্ট কেমিক্যালস, যে ব্যাকটেরিয়া প্রতিরোধকারী যেসব রাসায়নিক উপাদান রয়েছে সেগুলা সম্পর্কে আমরা আলোচনা করব, অ্যান্টিব্যাকটেরিয়াল মেডিসিনাল প্লান্টস, আমাদের যেসব ভেষজ উদ্ভিদ তাদের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল ক্যাপাসিটি রয়েছে সেই উদ্ভিদ সম্পর্কে আমরা আলোচনা করব, সেই উদ্ভিদগুলোর সাথে আমরা পরিচিত হব, এফেক্টেড ব্যাকটেরিয়া, এইসব মেডিসিনাল প্লান্টসের মধ্যে যেসব কেমিক্যালস রয়েছে সেগুলা যে ব্যাকটেরিয়াগুলোর বিরুদ্ধে কাজ করে সেই ব্যাকটেরিয়াগুলো নিয়েও আমরা আমাদের আলোচনা থাকবে, মেকানিজম অফ অ্যাকশন অর্থাৎ কি পদ্ধতিতে এই উদ্ভিদগুলা কাজ করে থাকে সে বিষয়টা আমাদের আলোচনার মধ্যে থাকবে। আরেকটা বিষয় হচ্ছে যে অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট ইন প্লান্ট, অর্থাৎ এইসব উদ্ভিদের মধ্যে যেসব অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, কি ধরনের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে সেগুলো আমাদের আলোচনার মধ্যে থাকবে। আশা করি আলোচনাটি তোমাদের খুব ভালো লাগবে, উপকারে আসবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। পাশাপাশি আমার চ্যানেলটি যদি তোমাদের কাছে নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আমরা প্রথমে ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্স কেমিক্যালস সম্পর্কে আলোচনা করব। ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্স কেমিক্যালস এর মধ্যে অন্যতম হলো ফেনোলিক কম্পাউন্ডস। এগুলা এই ফেনোলিক কম্পাউন্ডস এর মধ্যে আমরা জানি যে একটি অ্যারোমেটিক রিং এবং একটি ওয়ান হাইড্রোক্সিল গ্রুপ রয়েছে। এর মধ্যে সবচেয়ে লার্জেস্ট গ্রুপ বা বৃহত্তম গ্রুপ হচ্ছে ফ্লাভিনোয়েড। এগুলা ছাড়াও আরও যেসব ফেনোলিক কম্পাউন্ডস বা ফেনোলিক যৌগ রয়েছে তার মধ্যে রয়েছে ফেনোলিক, কুইনোন, লিগেনান, জ্যান্থন, কুমারন, মনোসাইক্লিক ফেনল, হাইড্রোকুইনোন, প্যারা হাইড্রোক্সি বেঞ্জুইক, ভ্যানিলিক অ্যাসিড, সিরিঞ্জিক অ্যাসিড ইত্যাদি। এগুলো ফেনোলিক যৌগ হিসাবে উদ্ভিদের মধ্যে থাকে এবং এই যৌগগুলা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে থাকে। দ্বিতীয় যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান সেটি হচ্ছে ট্যানিন, নাইট্রোজেন লেস কম্পাউন্ড হ্যাভিং পলি হাইড্রোক্সি ফেনলস, যাদের মধ্যে পলি হাইড্রোক্সি বা অনেকগুলা হাইড্রোক্সিল মূলক থাকে, এই জন্য এদেরকে আমরা পলি হাইড্রোক্সি ফেনল বলে থাকি। এ ধরনের এই ট্যানিনগুলা যে উদ্ভিদের মধ্যে বা মেডিসিনাল প্লান্টসের মধ্যে পাওয়া যায় তার মধ্যে রয়েছে ফাইলেন্থাস অ্যামলিকা, এটার বাংলা নাম হচ্ছে আমলকি, টার্মিনালিয়া সেবুলা, এটার বাংলা নাম হচ্ছে হরিতকি, টার্মিনালিয়া ব্যালেরিকা বা বহেরা। এছাড়া আমরা সরাসরি উদ্ভিদের কিছু অংশ থেকেও অ্যান্টিব্যাকটেরিয়াল কেমিক্যালস পেয়ে থাকি, তার মধ্যে রয়েছে স্টিম অফ অ্যাজাডিরিকটা ইন্ডিকা বা নিম গাছ, নিম গাছের বাকল বা যে ত্বক থাকে সেটি অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে থাকে। কাণ্ডটি বার্ক অফ একাশিয়া অ্যারাবিকা, একাশিয়া অ্যারাবিকার বাকল, স্টিম অফ ইউফোরবিয়া বালসেমিফেরা, এই উদ্ভিদের যে কাণ্ড, বার্ড অফ ইউজেনিয়া কেরিওফাইলাস, ইউজেনিয়া কেরিওফাইলাসের যে মুকুল থাকে সেটি, মরিঙ্গা ওলিফেরা এটির মূল, রিসিনাস কমিউনিস এটার মূল, স্টিম অ্যান্ড রুট অফ সেলভাডোরা পেরিসিয়া, ভ্যারোনিয়া অ্যামিগডালিনা, এসব উদ্ভিদের কাণ্ড এবং মূল এগুলোর থেকে আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান পেয়ে থাকি।
এখন আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল কিছু মেডিসিনাল প্লান্টস বা ভেষজ উদ্ভিদের সাথে পরিচিত হব। এসব ভেষজ উদ্ভিদের মধ্যে প্রথম যেটি আসছে সেটি হচ্ছে সোলানাম নিগ্রাম। এটা ইংরেজিতে ব্ল্যাক নাইটশেড বা কমন নাইটশেড বলা হয়ে থাকে, বাংলা হচ্ছে ফুটি তিত বেগুন অথবা কাকমাসি। এটার ফ্যামিলি হচ্ছে সোলানেস। এটিকে আমরা অ্যানুয়াল হার্ব বা একবর্ষজীবী বিরুৎ বলে থাকি। দুই নাম্বার হচ্ছে ক্যাপসিকাম ফ্রুটেসেন্স, ইংরেজি নাম হচ্ছে চিলিস, বাংলা আমরা এটাকে মরিচ বলে থাকি। এটার গোত্র হচ্ছে সোলানেসি। এটা একবর্ষজীবী গুল্মজাতীয় উদ্ভিদ। তিন হচ্ছে অ্যাচাইরেন্থাস এসপেরা, এটাকে ইংরেজিতে প্রিকলি শেফ, বাংলায় আপাং বলা হয়ে থাকে। এটার ফ্যামিলি হচ্ছে অ্যামারেন্থিস। চার নাম্বার হচ্ছে ডেটুরা স্ট্রেমোনিয়াম, বাংলা নাম হচ্ছে ধুতুরা, ইংরেজিতে বলা হয় থর্ন অ্যাপেল বা জেমস টাউন উইড বলা হয়ে থাকে। ফ্যামিলি হচ্ছে সোলানেসি। পাঁচ নাম্বার হচ্ছে অ্যারিস্টোলোচিয়া ইন্ডিকা, বাংলা হচ্ছে ঈশ্বরমূল, এটা ইংরেজিতে ইন্ডিয়ান বার্থ ওট বলা হয়ে থাকে। ফ্যামিলি হচ্ছে অ্যারিস্টোলোচিয়েসি। ছয় নাম্বার হচ্ছে জেট্রোপা কার্কাস, বাংলা এটিকে জামাল গোটা বলা হয়ে থাকে, ইংরেজিতে বলা হয় ফিজিক নাট্রি পয়জন নাট অথবা বারবাডল নাট। এরা ফ্যামিলি হচ্ছে ইউফোরবিয়েসি। সাত নাম্বার হচ্ছে জিঞ্জিবার অফিসিনেলি জিঞ্জার, বাংলা এটিকে আমরা আদা বলে থাকি, গোত্র হচ্ছে জিঞ্জিবারেস। এগুলো ছাড়াও আরো অনেক মেডিসিনাল প্লান্টসের অ্যান্টিব্যাকটেরিয়াল ক্যাপাসিটি বা অ্যাক্টিভিটিস রয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে থাইমাস ভালগারিস, সেলভিয়া অফিসিনালিস, ক্রমরেটাম মোলি, ল্যাপোর্টিয়া এস্টুয়ান্স, পেনিসিটাম, পারপিউরিয়াম, অ্যালবিজিয়া এডিয়ান্থিফুলিয়া, ল্যাপোর্টিয়া ওভালিফুলিয়া। এগুলোর মধ্যে আমরা দেখি যে অনেক ধরনের ব্যাকটেরিয়ার মধ্যে বিরুদ্ধে তারা কাজ করতে পারে, সেক্ষেত্রে আমরা তাদেরকে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট বলে থাকি বা সংক্ষেপে এমডিআর বলা হয়ে থাকে এই বিষয়টিকে। এফেক্টেড ব্যাকটেরিয়া অর্থাৎ এইসব উদ্ভিদের মধ্যে যে কেমিক্যালস গুলা রয়েছে সেই কেমিক্যালস গুলা নির্দিষ্টভাবে অনেক ব্যাকটেরিয়ার মধ্যে কাজ করেন। এগুলো গ্রাম নেগেটিভ পজিটিভ বা গ্রাম নেগেটিভ হতে পারে। এদের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমরা দেখি প্রভিডেন্সিয়া স্টাউটি, স্ট্রেপটোকক্কাস পিওজেন্স, স্ট্রেপটোকক্কাস ওরিয়াস, স্ট্রেপটোকক্কাস এপিডার্মিডিস, ইশেরিকিয়া কোলাই, প্রোটিয়াস ভালগারিস, সিউডোমোনাস এরোজিনোসা, সিউডোমোনাস ভালগারিস, এন্টেরোকক্কাস, এসিনেটোব্যাক্টার, ক্লেবসিয়েলা, কলিফর্ম, সিট্রোব্যাক্টার। এরকম অসংখ্য ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আমাদের এইসব ভেষজ উদ্ভিদগুলা কাজ করে থাকে বা এই ব্যাকটেরিয়াগুলাকে ধ্বংস করতে পারে। মেকানিজম অফ অ্যাকশন, যে এই কেমিক্যালস গুলা ভেষজ উদ্ভিদের মধ্যে যেসব অ্যান্টিব্যাকটেরিয়াল কেমিক্যালস রয়েছে বা রাসায়নিক পদার্থ রয়েছে সেগুলা কিভাবে কাজ করে, প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে এই কেমিক্যালস গুলো দেখা যায় যে সিনথেসিস অফ পেপটিডোগ্লাইকান এলিমেন্ট অফ সেল ওয়াল অফ ব্যাকটেরিয়া ইজ ইনহিবিটেড, অর্থাৎ ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর সেই কোষ প্রাচীরের একটি অন্যতম উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকান। এই পেপটিডোগ্লাইকান তৈরিতে এই কেমিক্যালস গুলো বাধা দেয়, যার ফলে দেখা যায় যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর তৈরি হতে পারে না। এর ফলে ব্যাকটেরিয়াগুলো ম্যাচিউর বা পরিপক্ক না হওয়ার কারণে, ইনকমপ্লিট থাকার কারণে সেগুলো মারা যায় বা ধ্বংস হয়ে যায়। সিনথেসিস অফ রেজিস্ট্যান্স এজেন্ট সাচ এজ অ্যামাইনো গ্লাইকোসাইট, ম্যাক্রোলাইট, ফ্লুরোকুইনোলন, ট্রিমেথোপ্রিম, সালফা মেথোক্সাগোল অন সেল ওয়াল, এই যে কেমিক্যালসগুলো আছে অ্যামাইনো গ্লাইকোসাইট, ম্যাক্রোলাইট, এই ধরনের কেমিক্যালস গুলা দেখা যায় যে এই পেপটিডোগ্লাইকান তৈরিতে বাধা সৃষ্টি করে থাকে, এবং এই উপাদানগুলো আমরা দেখা যায় যে আমাদের উদ্ভিদের মধ্যে যেসব অ্যান্টিব্যাকটেরিয়াল কেমিক্যালস রয়েছে সেই সব থেকে এই ধরনের তার মধ্যে এই কেমিক্যালস গুলা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট ইন প্লান্ট, যে আমরা
যে রাসায়নিক উপাদানগুলা বা এজেন্ট উপাদানগুলা আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল বলে থাকি বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে থাকে, এগুলোর মধ্যে রয়েছে অ্যালকোরনাইন, অ্যালকোরসিনন, জেন্টিসনিক অ্যাসিড, ইওহিমবাইন, ভ্যানিলিক অ্যাসিড, গ্যালিক অ্যাসিড, ফেরুলিক অ্যাসিড, ক্যাপসেইসিন, রোজমেমিক অ্যাসিড, ট্যানিক অ্যাসিড, পি কুমারিক অ্যাসিড, ক্যাফিক অ্যাসিড, স্কোপোলেটিন, ক্যাটেক্লিন, রেসভেরাট্রল, জেনিস্টিন, এপিজেনিন, ক্যাম্ফেরল। তো আমাদের এই আলোচনার মাধ্যমে আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল মেডিসিনাল প্লান্টসগুলো সম্পর্কে আলোচনা করেছি এবং এইসব উদ্ভিদ থেকে যে রাসায়নিক উপাদানগুলা বা এজেন্টগুলা পাওয়া যায় বা তারা কিভাবে কাজ করে, কিভাবে তারা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর তৈরিতে বাধা সৃষ্টি করে, সে বিষয়গুলো আমরা এখানে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি এই আলোচনার মাধ্যমে আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ ভেষজ উদ্ভিদ সম্পর্কে জানতে পারলাম এবং এর বাইরেও যদি জানার কিছু থাকে তাহলে কমেন্ট বক্সে লিখলে আমি সেটার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, লাইক অ্যান্ড কমেন্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।